প্রভাতের বাতাসে উড়ছে পাখি, আকাশে রাতের কালো মুছে গেল সূর্যের প্রকাশে। কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ। গুড মর্নিং বন্ধুরা, জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়, জীবনে সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়া অনেক কঠিন, এটাই বাস্তব। সবাইকে নমস্কার জানিয়ে আমি সমাদৃতা আমার পাঁচফোড়ন পরিবারে আবারও একবার স্বাগত জানাই, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। আসলে একটা কথা কি জানো তো, জীবনের অসম্পূর্ণতায় ভালোবাসা সবচেয়ে গভীর হয়। শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। মানুষকে কাছে পেলেই শুধু ভালোবাসা হয় না, একাকিত্ব, সময় কারোর স্মৃতি বয়ে বেড়ানো কিন্তু সত্যিকারের ভালোবাসা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর আপনি যদি তা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, রয়েছ হৃদয়ের গোপনে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ। এখন সময় সকাল 5:30, আর আমি সকাল সকাল আমার ব্যালকনি আমার জানলা দিয়ে বাইরে দেখছি, আর ওই যে পাখিটা বসে আছে, প্রতিদিন সকালবেলা ওইখানেই বসে আর বসে বসে শীষ দেয়, আজকে আমি শেয়ার করে দিলাম। আর এই যে সকাল সকাল সূর্যি মামা উঁকি মেরেছে, এই সকালবেলার সূর্য যে ওঠাটা, এটা যে দেখতে কী ভালো লাগে, আর পাখিরা যেন জানান দিচ্ছে সূর্য উঠে গেছে, আকাশটা অপরূপ সুন্দর, মানে আমার তো এত ভালো লাগছিল, আমি জানি না বন্ধুদের কার কেমন কতটা ভালো লাগছে। আর সকাল সকাল পরিবেশটা থাকে শান্ত, স্তব্ধ, স্নিগ্ধ একটা পরিবেশ, এই সময়টা না মানে এত ভালো লাগে কি বলবো। এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠাও কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো। তো আজকে একটু চেষ্টা করলাম আমার মোবাইলটা দিয়েই সূর্য ওঠাটাকে ক্যাপচার করতে, জানি না কতটা পেরেছি বা বন্ধুদের কেমন লাগছে, আমার কিন্তু বেশ লাগছিল, তো আমি সেটাই কিন্তু শেয়ার করেছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারি দেহখানি তুলে ধরো, তোমার ওই দেওয়ালয়ে প্রদীপ করো, নিশীথিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সকালের এই দৃশ্য অপরূপ মনোমুগ্ধকর, তাই না? তো যাই হোক, সকালবেলা শুধু পরিবেশ দেখলে তো হবে না, আর আমি যথারীতি আমার এক্সারসাইজ হয়ে গেছে, সকালবেলা আমি মর্নিং ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর আমি চলে এসেছি রান্নাঘরে, দুধ বসিয়ে দিয়েছি, তো দুধটা জাল দিয়ে নেবো, এবং আজ সকাল সকাল বানিয়ে নিয়েছি অলরেডি, ডালিয়া বানাবো।
তো ডালিয়াস তো আমাদের বাড়িতে শুধু কেউ খায় না, তার জন্য করেছি ওই আলু ভাজা আর একটু পাঁপড় ভাজা। আর ডালিয়াটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো ওটা হচ্ছে নামালি খেতে দিয়ে দেবো। যাই হোক, কাজ তো করতেই হবে এবং সাথে তো গল্প রয়েছে। আর আজকে রান্না যেগুলো হবে একটু একটু করে অবশ্যই আমি বন্ধুদের মাঝে শেয়ার করব। তো এখানে চলুক মাছ ভাজা। তো মাছটা ভাজতে থাকি। সেখানে আমি একটা কথা আমি বলতে চাই, কাজ করতে চাইলে বাড়িতে কিন্তু কাজের অভাব হয় না। অনেক সময় আমাদের মনে হয় সারাদিন কি কাজ করব। আর এই যে আমি কিন্তু কথা বলতে বলতে মশলাও কিন্তু বেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। আর আরেকবার প্রেশার কুকারে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম। আর আমি আজকে সরাসরি কুকারে যেহেতু মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, তো সেই জন্য আমি একবারে কুকারেই করে নিচ্ছি। তো ঘি কুকারে দিয়ে ঘি গরম হওয়ার সাথে সাথে আমি মুগের ডালটা দিয়ে দিলাম। আজকে কাঁচা মুগ করব না, আজকে একটু মুগের ডালটা ঘিয়ের মধ্যে সামান্য একটু ভেজে দেবো, তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ হয়। তো আর ওইদিকে তো মাছ ভাজা হতেই থাকছে আর মুগ ডালটা আমার ভাজা হয়ে গেলে আমি এতে কিন্তু জল দিয়ে কুকারে সিটি আটকে দেবো, ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো ততক্ষণের জন্য অপেক্ষা। তো যেটা বলছিলাম, কিন্তু একটু যদি ভেবে দেখা যায় বাড়িতে অনেক অনেক কাজ কিন্তু থাকে এবং সেই কাজগুলো রীতিমতন জমা হয়ে থাকে, অনেক সময় চোখ পড়ে না বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি ডাস্টিং ক্লিনিং করাটা কিন্তু ভীষণভাবে জরুরি, বিশেষ করে মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু আমাদের কিন্তু একটা পজিটিভ ভাইবস দেয়। আর এদিকে কল্প করতে করতে মাছ ভাজা আমার ডান হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজার তেলেই কিন্তু একটা গোটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এবং কেটে আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর আগে থেকে আমি যে মশলাটা দেখিয়ে দিয়েছি, আচ্ছা বলে দিই, মিক্সার গ্রাইন্ডারে একেবারে একটা টমেটো, তিনটে পেঁয়াজ, চাটকুয়া রসুন, ছখানা মতন কাজু আর সামান্য একটু মগজদানা আর কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি বেটে নিয়েছি। আর ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। আর আমি কিছুই দেবো না, এবং মশলাটা আমি পাকাবো। যতক্ষণ না আমার মশলাটা তৈরি হচ্ছে ততক্ষণ আমাকে নাড়তে হবে আস্তে আস্তে, একটু মিডিয়াম আগুনে রেখে আমি এটা নাড়াচাড়া করব। আর এই প্রসেসে কেউ যদি মাছের ঝোলটা বানায়, মানে গ্রেভিটা যদি বানায়, খেতে কিন্তু দুর্দান্ত হবে, একদম রেস্টুরেন্টের স্বাদটি কিন্তু হার মানিয়ে দেবে। যাই হোক, আর আমার কিন্তু এইখানে কড়াই থেকে কিন্তু দুর্দান্ত কিন্তু একটা গন্ধ বেরিয়ে পড়েছে। তো যাই হোক, এগুলো হতে থাকুক। আর কন্টেনারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছি, আর আমি অবশ্যই একটু গরম জল ব্যবহার করব, সেটা আমি পাশে বসিয়েও দিয়েছি। তো ঠিক আছে, মাছের ঝোল হতে থাক। যে কথাটা আমি বলছিলাম, অনেক সময় চোখে পড়ে না কিন্তু আমাদের বিভিন্ন জায়গার মানে নোংরাগুলো, যেটা ডাস্টিং ক্লিনিং করাটা কিন্তু ভীষণভাবে দরকার। এটা যদি নিয়ম মেনে করা যায় আমাদের বাড়িতে নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে, পজিটিভ ভাইব কিন্তু ঘোরাফেরা করবে। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মুগের ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ওটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এই মানে মাছের ঝোলটা যেহেতু কড়াইয়ের মধ্যে হতো না, কড়াইটা আমার ছোট্ট ছিল, সেজন্য আমি একটা গামলায় নিয়ে নিয়েছি। আর গামলাটা দেখো মানে জোর আছে দেওয়াতে আমার কিন্তু বেশ পুড়ে গেছে, আজকে আমার বাসন ধুতে বেশ কষ্ট। তো যাই হোক, মাছের ঝোল ফুটে গেছে, তো আমি অলরেডি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং গ্রেভিটা থিকনেসটা নিজের পছন্দ অনুযায়ী সবাই করে নেবেন। আর আমি এবার শেষে কিন্তু একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো, এটাতে কিন্তু আমি ধনে পাতা ব্যবহার করবো না। এইভাবে কিন্তু করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত, ভীষণ ভালো কিন্তু হয়েছে মাছের এই ঝোলটা। যাই হোক, আমাদের পজিটিভ ভাইবস কিন্তু ঘোরাফেরা করে এবং যেটা কিন্তু খুব দরকার। আর এই পজিটিভ ভাইবসের ফলে যেটা হয়, মন আর শরীর দুই কিন্তু ভালো থাকে। সেই জন্য প্ল্যান করাটা কিন্তু খুব দরকার। আমি যেটা করি, নিয়ম মেনে কিন্তু ক্লিনিং করি, এবং অনেক সময় মাথায় যদি মনে রাখতে না পারি আমি কিন্তু কাগজে লিখে রাখি আমার কোথায় কী করতে হবে। প্রত্যেক দিন যদি কাজের একটা মানে কি বলবো, যদি আমরা প্ল্যান করে রাখি, কাজটা করাটাও কিন্তু খুব ইজি হয় এবং খুব সহজেই কিন্তু আমরা কাজগুলো করে ফেলতে পারি। আর এইদিকে আমার কিন্তু রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ। এদিকে একটা ডেলিভারি এসেছে, সেটা খাওয়ার পর আমি শেয়ার করব। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের রান্নাগুলো কিন্তু দুর্দান্ত ছিল, অতিরিক্ত তেল মশলা নয়। মাছের ঝোলটা তো দারুণ হয়েছে, কাতলা মাছ তোমরা বানিয়ে একদিন দেখো এইভাবে। আর এই যে ডেলিভারি যেটা এসছে বললাম, এটা একটু বলে দিই, অ্যামাজন থেকে নিয়েছি। তো এটা পুরোটাই একটা মিল্টনের একটা সেট, তো বক্সটা খোলা হোক, তো খুললেই বুঝতে পারবে কি নিয়েছি। বেশ রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি, তোমরাও দেখতে পারো, তোমরা এটা নিতে পারো অ্যামাজন থেকে।
তো আমি এটা অ্যামাজন থেকে আজকে অর্ডার করেছিলাম। তো এটার বক্সটা খুলছে আমার নাদুবাবু আর আমি ক্যামেরা করে নিচ্ছি। আর এই যে এটা রয়েছে তোমার কন্টেনার কিচেনের জন্য, সবকটাই কিন্তু ভিআর টাইট, একটা একটা করে বক্সে দেখতেই পাচ্ছ, ছখানা বড় বক্স। আর এর ভেতরে চারটে, আমি দেখিয়ে দিচ্ছি সবটা খুলে কী এরকম কি না। আমিও ফার্স্ট টাইম দেখছি, তো নাদবাবুকে বললাম একটা খুলতে, তো খুলুক, তোমরা একটু দেখে নাও। আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে জিনিসটা এবং বেশ ভালো লেগেছে। আর তোমরা জানোই আমার এখানে নতুন সংসার, তো ছোটো ছোটো জিনিস আমি আস্তে আস্তে করে কেনাকাটা করছি, একবারে তো করা সম্ভব না, আস্তে ধীরে ভেবে চিনতে আর কি কিনছি। আর দেখো ফুল যা সিম সিম জানো, একটার ভেতর থেকে আর একটা কৌটো বেরিয়েই যাচ্ছে। তো প্রথম ওই কৌটোটা বেরোলো, সেকেন্ড কৌটোর ভিতরে থার্ড নাম্বার কৌটো, তো থার্ড কৌটোটাও খুলছে, তার ভেতরেও আরও আর একটা ছোট্ট কৌটো। কৌটোগুলো ঠিক এইরকম, মা বাবা আর সঙ্গে রয়েছে দুই সন্তান। দেখে নাও কৌটোগুলো কেমন, এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই যে সবকটা ছোট্ট থেকে বড়। তো এই হচ্ছে আমার কন্টেনার এসেছে, তো এগুলোর ভিতরে আমি এবার আমার মাসের জিনিসগুলো রাখবো, অবশ্যই তোমাদের পরে আমি দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, আর দুপুরের খাওয়া দাবার পর কৌটো খোলার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে। আকাশটা বড়ই সুন্দর, তোমরা ভাবছো আজ সমাদৃতার কী হয়েছে, খালি আকাশ দেখাচ্ছে, সকালেও খালি আকাশ দেখালো, বিকেলেও খালি আকাশ দেখালো, কী করবো বন্ধুরা, এত ভালো লাগলো, তো আমি এটা শেয়ার না করে আর পারলাম না। আচ্ছা, যে গল্পটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে, আমি কিন্তু কখনোই সমস্ত কাজ একসাথে কিন্তু করি না, আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেলে কিন্তু রেস্ট নিই। এবং আমি তোমাদেরকেও বলবো, তোমরাও রেস্ট নিও, প্ল্যান করে কাজ করো। এবং যখন আমার বোর লাগে কাজ করতে, স্বাভাবিক সবারই লাগে, মাঝে মাঝে ল্যাদ খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আমি যেটা করে থাকি, রেস্ট নিই, গান শুনি কিংবা জানলার বাইরে প্রকৃতি দেখি। আর আমি যেহেতু চা লাভার নই, মানে চা আমি নর্মালি খাই না, কেউ এলে হয়তো একটুখানি এক সিপ খাই, তো সেই জন্য আমি কাজের মাঝে যেটা করে থাকি, জুস কিংবা শরবত কিন্তু খেয়ে থাকি, অবশ্যই বাজারের কেনা নয়, যেহেতু গরমের দেশ বেশিরভাগ সময় গরম থাকে, সেক্ষেত্রে আমি যেটা করে থাকি, ওয়ারেস কিংবা লেবু নুন চিনির শরবত, এগুলোই আমি বেশি খেয়ে থাকি, আদারওয়াইজ রসনা কিংবা গ্লুকন্ডি এগুলো তো থাকেই, তো এগুলোই খাই আমি। এবং শুধু আমি একা খাই না, আমার পরিবারেও কিন্তু সবার মাঝে এই জলটা কিন্তু আমি শেয়ার করে দিই, গরমকালে জল খাওয়া ভীষণ জরুরি, আর প্লেন জল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আজকে আমার সুন্দর আকাশ, সুন্দর প্রকৃতি, অসাধারণ অপরূপ সুন্দরী, সেই সুন্দরতাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকে আমি সমাদৃতা বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সাথে থেকো।